নমস্কার, আমি রাজা এবং আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আ ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআইতে, যেখানে প্রতিদিন আমরা পাই এমন কিছু উজ্জ্বল ব্যক্তিত্বদের যারা এখানে আসেন, তাদের সফলতার গল্প আমাদের সাথে ভাগ করে নেন এবং আমাদের সাথে ভাগ করেন কেমন ছিল সিএসএমআই এর সাথে তাদের জার্নি। আমরা আজকেও পেয়েছি এমনই একজন উজ্জ্বল ব্যক্তিত্বকে, যিনি আমাদের সাথে ভাগ করে নেবেন এবং আমাদেরকে বলবেন কেমন ছিল সিএসএমআই এর সাথে তাদের ছ বছরের জার্নি। চলুন দেখে নিই আজকে কে আছেন আমাদের সাথে। নমস্কার স্যার, আ ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআই আমি আপনাকে স্বাগত জানাই। আমার নাম রাজা। স্যার, আপনি সিএসএমআই এর সাথে যুক্ত হয়েছেন বেশ অনেক দিন হয়ে গেছে, এখন আপনি একজন সফল ব্রাঞ্চ ম্যানেজার, কিন্তু সিএসএমআই এর সাথে যুক্ত হওয়ার আগে আপনার পরিচয় কি ছিল? নমস্কার, আমার নাম শ্রী হরেন দেবনাথ, ফাদার নেম লেট কমল দেবনাথ, মাদার নেম শ্রীমতী প্রভাসিনী দেবনাথ। তো আমার ভিলেজ রামগাঁও, ডিস্ট্রিক্ট বাক্সা, বিটিআর, আসাম। স্যার, সিএসএমআই এর সাথে আপনি যুক্ত হয়েছেন, এই যুক্ত হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে, নিশ্চয়ই কোনো ভাবে আপনি যুক্ত হয়েছেন, এই গল্পটা যদি আমাদের সাথে একটু বলেন। তো নিশ্চয় থাকবে এরকম। তো আমি যখন প্রথমে আমি সিএসএমআই তে জয়েন করেছিলাম, তার শুরুটা এরকম হয়েছিল, মানে আমার বন্ধু একজন ছিল ধেমাজিতে, প্রথম পবিত্র দেবনাথ। তো আমি জয়েনিং করার 2 মাস আগে তো পবিত্র দেবনাথ জয়েনিং করেছিল সিএসএমআই। তখন আমি ঘরেই ছিলাম, তখন আমাকে বলেছিল যে এরকম একটা কোম্পানিতে আমি কাজ করছি, তুই যদি কাজ করবি তাহলে আসতে পারস, এরকম বললো। তো আমি ঘরে চিন্তা করে আমি বললাম ঠিক আছে আমি আসবো। তো প্রথম আমি ওই পবিত্র দেবনাথের কথা শুনে আমি প্রথমে ওই লক্ষিমপুর ব্রাঞ্চে জয়েনিং করেছিল। তো আমি ঘর থেকে লক্ষিমপুর চলে গেলাম প্রথম ওই পবিত্র দেবনাথের কথা শুনে, সেভাবে আমি সিএসএমআই তে জড়িত হলাম প্রথম। অসাধারণ স্যার, সিএসএমআই এ যোগদান হলো, আপনি লক্ষিমপুর ব্রাঞ্চে পৌঁছলেন, কিন্তু আপনি জানেন না যে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল ওই ব্রাঞ্চে পৌঁছানোর পরে? ঠিক আছে, তো যখন আমি জয়েনিং করেছিলাম, অ্যাকচুয়ালি আমাকে ওই যে আমার বন্ধু পবিত্রনাথ, ও বলেনি অ্যাকচুয়ালি কি কাজটা করতে হবে। তো আমি যখন ট্রেনে করে চলে গেলাম লক্ষিমপুরে, সকালে গিয়ে পৌঁছেছি আমি লক্ষিমপুরে। তো যখন স্টার্ট করেছিলাম, আমার যখন আমি ব্রাঞ্চ ম্যানেজার স্যারের স্যারের সাথে আমার দেখা হয়েছিল, পুলেন্দ্র রাভা স্যারের সাথে, তখন আমি স্যারকে কিন্তু বারবার বলেছিলাম স্যার মানে কাজটা কি হবে, কিন্তু স্যার আমাকে বলেনি। আমি বহুতবার স্যারকে বলেছিলাম স্যার কাজটা কি হবে, কেমন ভাবে করতে হবে, স্যার বারবার আমাকে একটা কথাই বলেছিল, তুমি তো আজকে এসেছো এখানে কাজ করার জন্যই তো এসেছো, তুমি জানবে কালকে থেকে জানবে, তুমি আজকে আমাদের সাথে অল্প সময় স্পেন্ড করো, আমাদের সাথে ম্যাচিং হও, কালকে থেকে তোমাকে আমি ট্রেনিং এ পাঠিয়ে দিব, ঠিক আছে? তো সেভাবে তুমি কালকে জেনে নেবে। কিন্তু আমি মানে একদম জানতে পারিনি, বা স্যার আমাকে একবারও বলেনি যে এরকম কাজ করতে হবে বা কি বলেনি, স্যারকে বহুতবার ফোর্স করার পরেও বলেনি স্যার, কিন্তু আমি পুরো পদ্ধতি আমি জানিনি কামটা কি হবে বা কিভাবে করতে হবে সেরকম। স্যার, ট্রেনিং ডে হয় সিএসএমআই এ, রিট্রেন ডে হয়, অর্থাৎ ফিল্ড ওয়ার্কে যেতে হয় কোন একজন সিনিয়রের সাথে, আপনিও নিশ্চয়ই গেছিলেন। হ্যাঁ, এই ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স প্রথম দিন কেমন ছিল? তো আমাদের সিএসএমআই যেটা সিস্টেম, তো প্রথম আমি ফিল্ড এক্সিকিউটিভ হিসেবে আমি জয়েনিং হয়েছিলাম প্রথম দিন। তো প্রথম দিনে আমি রিটেন হিসেবে, আমাদের 2 দিন সময় থাকে, তো 2 দিন আমাদের এনি পার্সন স্যার ম্যাডাম ওদের সাথে যেতে হয়, তো রিটেন বেস রিটেন শেখানো হয়, কর্মটার বিষয়ে কাজের বিষয়ে শেখানো হয়। তো আমি প্রথম আমার যে প্রথম রিটেন স্যার ছিল, স্যারের নাম ছিল দিলীপ হাজারিকা লক্ষিমপুরের। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলতে, স্যারের সাথে গিয়েছিলাম আমি দিনভর রাতভর, রাতভর আমি বহুত কষ্ট করে গিয়েছি আমি লক্ষিমপুরে। সকাল থেকে সকালে আমি 1 ঘন্টা এরকম হবে রেস্ট করে আমি চলে গেলাম স্যারের সাথে। যখন আমি অফিস থেকে বের হলাম, তখন আমি আমার রিটেন স্যারকে বলেছিলাম স্যার কাজটা কি হবে বা কি করতে হবে, আমি আমরা কোথায় যাচ্ছি। তো তখন আমার হাজারিকা স্যার আমাকে বলেনি যে এরকম এরকম কাজ করতে হবে, বলেনি আমাকে, ঠিক আছে চলো আজকে তো কাজে যাচ্ছি, তো চলো আমি দেখিয়ে দিব তোমাকে, শিখে নিবে, তো এরকম আর কি। তখন আমি গেলাম,
যখন ফিল্ডে গিয়েছি তখনের এক্সপিরিয়েন্স মানে আমি বহুত নার্ভাসনেস ফিলিংস হয়েছে আমার নিজের মধ্যে। আমার রাত্র ঘুম হয়নি, তো সকালে ঘুম পাচ্ছে। আর স্যারের সঙ্গে আমি যখন রিটেনে গিয়েছি তখন তো আমি বহুত মানে হেঁটে হেঁটে বহুত দূর অব্দি গিয়েছি। তো যখন সন্ধ্যায় আসলাম অফিসে, ছটাতে অফিসে আসলাম, তখন এরকম মানে ফিলিংস হয়েছে মানে আমি এখানে বসবো, এখানেই ঘুমাবো, এরকম একটা ফিলিংস হয়েছে। আমার ওদিকে পায়ে ব্যথা, ওদিকে মাথায় ব্যথা, এরকম বহু ধরনের মানে আমার প্রবলেম হয়েছে। কিন্তু ভালো লেগেছে ফিল্ডে যখন প্রথম দিন যাওয়ার পর বহুত লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, স্যারের সাথে। স্যারও তো আমার রিটেন স্যার হতে পারে, স্যারের সাথে তো আমার কোনোদিন দেখাশোনা হয়নি। তো স্যার আমাকে যে জমনি জমনি কথা বলে মন ভালো লাগার জন্য বলে স্যার আমাকে ডিটেলস বললো। আমি স্যারের সাথে যখন মানে আধা ঘন্টা এক ঘন্টা স্যারের সাথে পুরো ফ্রি হয়ে গেছি। আর স্যারও খুব ভালো ছিল, তো স্যার আমার বহুত ভালো করে শিখিয়েছে। স্যার একটা কথাই বারবার বলছে যে আসছো এত দূর থেকে তো কষ্ট তো হবেই কিন্তু কাজ করতে হবে। তখন স্যারের এই কথাটা আমার পুরো মাথায় এম এম হয়ে গেল। যতই কষ্ট হোক না কেন আমি তো কাজ তো করতে হবে। নার্ভাসনেস হওয়ার পরেও মাথায় কিন্তু আমার মানে গোলটা সেটিং করে নিয়েছি, কাজ তো করতে হবে। সেভাবে পরেশানি হওয়ার পরও মানে আমি হার মানিনি, কাজ করে যাচ্ছি আমি, সেরকম এক্সপিরিয়েন্স। ঠিক যেভাবে প্রথম দিনে ফিল্ড ওয়ার্কে এতটা কষ্ট করে আপনাকে এগোতে হয়েছিল, আজকে প্রায় ছ বছর বা বলতে গেলে ছ বছরের থেকে বেশি সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে, এবং এত স্ট্রাগলের পরে আজকে আপনি একজন সফল ব্রাঞ্চ ম্যানেজার। কেমন ছিল সেই স্ট্রাগল যদি একটু আমাদেরকে বলেন? স্ট্রাগল বলতে তো শেষ হবে না, এরকম বহুত সুখেরও কিছু কথা থাকবে এখানে, দুঃখেরও কিছু কথা থাকবে। তো আমি সুখ দুঃখ দুটাই বলছি, স্ট্রাগল নিয়েও বলবো। তো যখন আমি এরকম করে স্যারের সাথে দুই দিন আমি রিটেনে গিয়েছিলাম, তিন নম্বর দিন আমি স্যারের সাথে গিয়েছিলাম ডিউটির জন্য, তো আমি এত ভালো কাজ করতে পারিনি। তখন স্যারের প্রচুর মানে হার্ডওয়ার্ক আমার পিছনে যত মানে করার প্রয়োজন তার থেকে ওভার করেছে এরকম। তো আমার মোটামুটি আমি এরকম কাজ ভালোভাবে করে মোটামুটি আমার দুই মাস লেগেছে। দুই মাসের মধ্যে আমি নেগেটিভও হয়েছি, পজিটিভ 30% থাকলেও 70% নেগেটিভ। আমি প্রথম এরকম ফিলিংস আমি কাজটা এরকম করব, আমি করতে পারবো, এত কষ্ট, এত হাঁটতে হয়, মানে এত পরেশানি। আর একটা সবচেয়ে বড় কথা, আমি স্কুল লাইফ বা কলেজ লাইফে এরকম দেখিনি যে সারা দিন ভর হার্ডওয়ার্ক করার পরেও অফিসে ছয়টার সময় আসতে হয়, রুলস রেগুলেশন থাকবে এখানে অফিসে। তো আবার 7টা থেকে ক্লাস করতে হয়, 7টা থেকে 9টা, 9:30, 10টা অবধি ক্লাস করতে হয় কোম্পানির বিষয় নিয়ে, সেগুলো নিয়ে। তো এটা আমার জন্য বহুত প্রথমে বহুত আমার জন্য বিশেষ করে বহুত কষ্ট হয়েছিল। দিনভর হার্ডওয়ার্ক করার পর তো এটা সম্ভব না এরকম মানে। তো এটা একটা মানে আমার জন্য আমি ভেবেছিলাম যে বহুত কষ্ট, কিন্তু প্রথম দিনে যে স্যার বলেছে যে কিছু একটা পেতে হলে কষ্ট করতে হবে, সেটা তো আমার গোল অলরেডি সেটিং হয়ে গেছে। তো তখন ভাবি সবাই একই কাজ করছে, সবাই তো কষ্ট তো সবারই হচ্ছে, এখন শুধু আমি যদি বলি আমার কষ্ট হচ্ছে তখন কীরকম হবে? তো কষ্ট তো আমি নিজেও জানি যে কিছু একটা কাজ একটা করতে হলে তার ভিতরে কষ্ট হবেই। তো আমি কষ্ট হলেও হার মানিনি কখনো। তো এক্সপিরিয়েন্স বলতে তখন ভালো খারাপ, কারণ যখন আমরা অফিস থেকে বের হয়ে যাই যাওয়ার পরেই আমরা পজিটিভ নেগেটিভ মানে হাজার হাজার এরকম লোক দেখতে পাই। তো এক একজনের কথাবার্তা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, বেলেগ বেলেগ হতে পারে, অন্য অন্য হতে পারে। তো তার থেকে বহুত কিছু এক্সপিরিয়েন্স আসে, নিজের মধ্যে বহুত কিছু এক্সপিরিয়েন্স আসে, শেখা যায়। নেগেটিভ পার্সনের থেকেও কিছু একটা শিখতে পেরেছি, পজিটিভ তো অনেক শেখা যায়, কিন্তু নেগেটিভ পার্সনগুলো থেকে বহুত কিছু। ঠিক সেই কারণেই স্যার আজকে আপনি এত সফল একজন ব্যক্তিত্ব।
এতটা কষ্ট করেছেন, এতটা স্ট্রাগল অতিক্রম করে এতটা রাস্তায় গিয়েছেন। স্যার যখন সময় যায়, যখন স্ট্রাগল থাকে, তার মধ্যে অনেক ভালো ঘটনা অনেক খারাপ ঘটনা থাকে। তো এরকম সব থেকে খারাপ ঘটনা এবং সব থেকে বেশি ভালো ঘটনা যদি আমাদেরকে একটু বলেন। নিশ্চয় থাকবে। তো আমি প্রথমে খারাপ ঘটনাটাই বলছি, আমার সাথে যেটা হয়েছে। একদিন যখন আমি অফিস থেকে বের হয়ে গেছি ডিউটির জন্য, তো আমার সাথে একজন ফিল্ড এক্সিকিউটিভ, নতুন ফিল্ড এক্সিকিউটিভ ছিল, লক্ষিমপুর টাউন অল্প দূর এক জায়গাতে ডিউটিতে গিয়েছিলাম। তো যখন প্রথম স্পিচ করতে গেলাম, এক দুইবার স্পিচ দেওয়ার পর এক যখন এক জায়গায় যেতে চাইছি, তখন একটা লোককে দেখলাম দরজার সামনে কিছু কাজ করছে, নিজের কাজ করছে এরকম লাগলো আমার কাছে। তখন আমি অল্প এক দুই স্টেপ করে আগিয়ে যাচ্ছি, তখন আমি জাস্ট বলবো যে নমস্কার এরকম কিছু একটা বলবো, তখন ওই লোকটা আমাকে বললো কি লাগে, কি লাগে, কি লাগবে এরকম বললো, কি লাগে বল এরকম বলে ও দাঁড়ায়নি, আমার ওদিকে আসছে, হেঁটে হেঁটে আসছে আমার ওদিকে। ওর হাতে একটা দা ছিল, কাজ করছিল তো কিছু একটা দা ছিল, নিয়ে আমার সামনের দিকে আসছে। তো আমি গেটটা ক্রস করিনি তখন, তখন ওখানে সামনে এসে বললো কি লাগবে, কি লাগবে। তখন আমি কিছু বলিনি, অল্প ভয় ভাব হয়েছে আমার মনে। তখন আমি বলি না না কিছু লাগবে না এরকম বললাম। তারপর এরকম বললো হয়তো আমি গেটটা পার হলে হয়তো দা দিয়ে আমাকে কিছু একটা করবে, এরকম একটা মানে তার অ্যাটিটিউড আমি দেখতে পেলাম। তো তখন অল্প ভয় ভাবে এসেছিল, আমার সাথে তো এরকম হয়নি কোনোদিনও, প্রথম হয়েছে, তখন নিশ্চয়ই নেগেটিভ আসবে, তখন নেগেটিভ নেগেটিভিটি এসেছিল আমার ভিতরে। তখন আমি দাঁড়াইনি, আমি ওই পাশের পাশের দিকে গেলাম, তখন জিজ্ঞাসা করলাম ওই লোকটা তো আমাকে এরকম এরকম বললো। তখন ও লোকটা বললো যে না ওর তো মেন্টালিটি কিছু প্রবলেম রয়েছে। যখন ওই আদমি লোকটা বললো যখন যে মেন্টালিটি কিছু প্রবলেম আছে ওর, তখন মানে আমার মনটা হালকা হয়ে গেল, কারণ মেন্টালিটি প্রবলেম থাকা একজন লোক যা কিছু বলতে পারে, খারাপ ভালো, কিন্তু আমাকে খারাপ ভাবে এরকম বলবো। তো এটা আমার সিএসএমআই সবচেয়ে মানে খারাপ একটা ঘটনা ঘটেছে। সেরকম ভালো আছে, যখন আমরা ডিউটিতে যাই তখন একটা খুব মানে এনজয়মেন্টে যাই, খুব একটা ভালো লাগে। ভালো বলতে আরো বলতে হবে যে যখন আমি প্রথমে ঘরে ছিলাম তখন আমি লোকজনের সাথে বেশি কথাবার্তা বলতাম না, ঘরে লোক আসলেও আমি এরকম ভাবতাম আমি নিজে নিজেকে, আমার তো মা এবং বাবা রয়েছে তারা কথা বলবে, তো আমার তো এখানে কথা বলার প্রয়োজন নেই, এরকম একটা ভাব ছিল আমার। কিন্তু যখন আমি সিএসএম এ আসার পর এখন এরকম হয়েছে, যে কোনো লোককে আমি খুব কম সময়ের ভিতরে আমি আপন করে নিতে পারি, বা কথা বলতে যদি একবার লেগে যায় তখন মানে বলতে ইচ্ছা করে, এটা খুব একটা ভালো একটা আমি ভাবি, খুব একটা ভালো একটা মানে আমার জন্য। ঠিক যেমন ভাবে এখন আপনি আমার সাথে এবং যারা আমাদেরকে দেখছে তাদের সাথে আপনার জীবনের সব গল্প শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ আরো একবার স্যার। স্যার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সফল মানুষের পেছনে একজন নারীর অবদান থাকে, আপনার ক্ষেত্রে সেই মানুষটি কি? সেই মানুষটি বলতে হলে বলতে লাগবে আমার, প্রথমে আমার মার নামটা বলতে লাগবে। মা এই জন্যই বলছি, মা এখনো আমাকে সময় সময় মোটিভেশন বা ভালো করে কাজ করো সেরকম কথাগুলো এখনো বলে, তার জন্য এই কোশ্চেনটা করার পিছনে আমি মার নামটা বলতে লাগবো। স্যার তখন যখন আপনারা জয়েন করেছিলেন আজ থেকে প্রায় 6 বছর বা 6 বছরেরও বেশি সময়, তখন আপনাদের জন্য সিএসএমআই এর কিছু ফেসিলিটিস ছিল, কিন্তু এখন আরো যারা নতুন নতুন জয়েন করছে তাদের জন্য ফেসিলিটিস আরো অনেক বেশি, কি কি পার্থক্য দেখতে পেরেছেন এত বছরে যে ফেসিলিটিস সিএসএমআই আরো বেশি করে ফিল্ড এক্সিকিউটিভ, ট্রেনিং ম্যানেজার, গ্রুপ লিডার বা বাকি সবাইকে দিচ্ছে, কি কি পার্থক্য আপনার মনে হয় হয়েছে? পার্থক্য বলতে গেলে দিন রাতের মধ্যে যেরকম একটা ডিফারেন্স রয়েছে ঠিক সেরকমই বলতে হবে। কারণ আমরা যখন জয়েনিং করেছিলাম তখন সকালের যেটা মানে ব্রেকফাস্ট হোক বা খানা দানার কথা কিছু থাকবে, তো এগুলা কোনো কিছু ছিল না সকালের কোম্পানির তরফ থেকে। আমি নিজেও
ট্রেনিং এরকম ভাবেই করেছি। তারপর এটা এখন কোম্পানি নতুন করে দিচ্ছে এটা একটা অপরচুনিটি, আর ওর পাশে থাকবে। আমাদের ট্রেনিং করা সময়গুলোতে তখন আমরা মান্থলি কিছু এরকম একটা মান্থ শেষ হয়ে যাওয়ার পর কিছু একটা মানে যেটা স্যালারি বা বেতন এরকম কোনো কিছু আমরা পেতাম না, কিন্তু এখন কোম্পানি আপগ্রেড হওয়ার জন্যই সেটা করছে। এখন প্রত্যেক জন ফিল্ড এক্সিকিউটিভ ট্রেনার, গ্রুপ লিডার, ট্রেনিং ম্যানেজার সবই এখন পাচ্ছে মান্থলি, যেটা আমাদের সময় এক টাকা ছিল না, এখন 4-5 হাজার থেকে 15,000-20,000 অব্দি টাকা মান্থলি পাচ্ছে স্যালারি। তো কতটুকু ডিফারেন্স ওর আরো রয়েছে নিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে। গাইস অর্থাৎ যারা ট্রেনার থাকবে ওরা স্যার একটা সুবিধা করে দিচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে ট্যুর এন্ড ট্রাভেলিং এর সুবিধাও দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এরকম ধরনের বহুত কিছু ডিফারেন্স রয়েছে। যারা দেখছে তাদেরকে আমি জানিয়ে রাখি সিএসএমআই এবং প্রাচীন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ট্যুর এন্ড ট্রাভেলস এর সুবিধা আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে, তার সাথে থাকার সুবিধা আছে। শুধু তাই নয়, যারা খুব ভালো পারফরমেন্স করছে প্রতি মাসে তাদের জন্য পুরস্কারও থাকছে। শুধু প্রতি মাসে না, প্রতিদিনও পুরস্কার থাকছে। তো অনেক পার্থক্য এত বছরে হয়েছে স্যার। স্যার আপনার সাথে যে সহকর্মীরা ছিল, যারা এখনো আছেন এবং যারা নতুন জয়েন করেছে আপনাদের পরে, তাদের জন্য কি বার্তা দিতে চাইবেন আপনি? যেটা আমি আগের কোশ্চেনটাতে আমি কিছু শর্টকাট বলেছি, যেটা আমি কি বললে বহুত সময় প্রয়োজন হবে, তো ডিফারেন্সটা আমি বলে দিলাম অলরেডি। তো সেরকম বহুত ডিফারেন্স রয়েছে আমাদের জয়েনিং এর সময় 2021 এখন। তো আমি আশা করছি 2022 এবং 3 আরো আপগ্রেড হবে। তো আমি আমার জুনিয়র যারা আমাদের সিএসএমআই ব্রাঞ্চগুলোতে ফিল্ড এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে, আমি আমার তরফ থেকে পার্সোনালি তরফ থেকে আমি সেটাই বলবো। আমি যেরকম বলেছি প্রথম দিনে আমি একটা গোল সেটিং করেছিলাম, আমি ট্রেনিং এর মধ্যে আমি নেগেটিভও হয়েছি, যার জন্য নেগেটিভ পজিটিভ তো থাকবে, এটা নেগেটিভ হয়েছে। নেগেটিভ হওয়ার পরও আমি গোল যে সেটিং করেছি সেটা যখন আমি রিভাইজ করি তখন মনে হয় আমার তো একটা গোল সেটিং করা ছিল, তখন তো করতে হবে। সময় নেগেটিভ আসে পরে আবার পজিটিভও আসে। ঠিক আমি যেরকম করেছি, আমি আমার নতুন জয়েনিং যারা করবে ফিল্ড এক্সিকিউটিভগুলোকে আমি সেটাই আমি আমার তরফ থেকে উপদেশ হিসাবে অ্যাডভাইস হিসাবে থাকবে যে সিএসএমআইতে জয়েনিং করার পরও দুঃখ এবং কষ্ট থাকবে বা আসবে প্রথমে, তো ওরা যেন কোনো সময় এটা নেগেটিভ মানে সে একটা একটা কথা মনে রাখতে লাগবে যে আমার এখন কষ্ট হচ্ছে, আমি ডিউটি করছি, ডিউটি করলে কষ্ট হবে, তো যখন ডিউটি শেষ হবে আমার সুখ হবে, সেটাই আমি ভাবি। তো সেটা যদি গোলটা যদি সেটিং করতে পারে, আমি যে কষ্ট করছি আমি তার মানে পরিণাম যেটা ফল হবে ফলটা আমি নিশ্চয়ই পাবো, সেটা যদি আশা করে আর মনের ভিতরে এরকম একটা মানে মন্ত্র হিসেবে যদি নিতে পারে। আমি যেরকম বলেছি ম্যানেজার হিসেবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো নিশ্চয়ই বনবে, তাতে 0% ডাউট নেই, 100% ম্যানেজার বনবে। স্যার যদি আমি খুব ভুল না হই, যখন আপনি সিএসএমআই জয়েন করেছিলেন আপনার খেলার বয়স ছিল, খেলতে যাওয়া ঘুরতে যাওয়া সেগুলো ছেড়ে আপনি সিএসএমআই জয়েন করেছিলেন, আপনার নিশ্চয়ই কিছু হবিও আছে, যদি আমাদেরকে বলেন যে আপনি আপনার হবি ছেড়ে আজকে সিএসএমআই জয়েন করেছিলেন ওই বয়সে কতটা পার্থক্য এনেছিল? সেটা হবির কথা বলতে হলে আমার হবি অ্যাকচুয়ালি খেলাটা হবি, বিশেষ করে আমি ক্রিকেট খেলাটা বেশি ভালো পাই বা খেলেও ভালো পাই বা দেখিও, আমি টিভিতে ক্রিকেট খেলা আমি দেখিও। তো প্রথম সিএসএমআইতে জয়েনিং করার আগে ঠিক ঘরে থাকার কত সময় পেতাম, তো রেস্ট যখন পেতাম তখন আমি খেলা খেলতে যেতাম ক্রিকেট খেলা। তো যখন আমি সিএসএমআইতে যুক্ত হয়ে গেলাম, তো এখন এরকম নেই যে সিএসএমআইতে শুধু কাজ কর্ম সেটাই, সেরকম নেই। তো সিএসএমআই তো রয়েছে আমাদের প্রত্যেক সপ্তাহের শনিবারটা রয়েছে, যেটা নিয়ে আমাদের কোনো ক্লাস থাকবে না, সব আসার পর ফ্রেশ হবে, তারপর ওপেন স্কাই ডে,
এটা মুক্ত আকাশের দিন, সেদিন আমাদের কোনো রাত্রে কোনো ডিউটি নেই, কোনো ক্লাস কোনো কিছু থাকবে না। আমরা সবাই মিলে যার যেটা ভালো, আমি গান গেয়ে ভালোবাসি আমি গান গাবো, আমি ডান্স করে ভালোবাসি আমি ডান্স করবো, ঠিক এরকম যেরকম, এরকম তো না যে আমি এখানে রুমের ভিতরে খেলা খেলবো, সেরকম না। তো যদিও আমি খেলার প্রতি বেশি ইন্টারেস্ট, তবু মানে আমি ওই টাইমটা এখন এখানে আমি দিয়ে দিই, যার জন্য কি হয় আমার মাইন্ডটা ফুলি ফ্রেশ হয়ে যায়। তখন এই পপিং সাইডে যখন আমি এঙ্গেজ হয়ে যাই ওদের সাথে, মানে গান গাওয়াতে বা ডান্স করাতে, তখন আমার ওই আগের খেলাধুলার কথাগুলো, মানে তুমি যেটা বলছো যে ডিফারেন্স, তো খেলাধুলার সময়টা আমি এইখানে দিয়ে দিই, বহুত মাইন্ডও ফ্রেশ হয়। সবাই জানে যে মানুষের গান শুনলে বা গানে গানের সাথে অল্প গুনগুনায় এরকম থাকলে মানে কি হয় অটোমেটিক ভালো লেগে যায়। তো আমি সেই খেলার সময়টা এখন আমি এখানে দিয়ে দিই। তার মানে আপনার মতে বা সকলের মতে সিসিএমআই কিন্তু প্রত্যেককে ফিজিক্যালি ফিট রাখার জন্য এই যে ওপেন স্কাইডে চালু করেছিল বা যেটা এখনো চলছে, এটা খুব এফেক্টিভ, প্রচন্ড ভাবে কার্যকরী। স্যার আরো একটা জিনিস, যখন আপনি জয়েন করেছিলেন 6 বছর কেটে গেছে, অনেক খাটতে হয়েছে, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়েছে, একের পর এক পথ, একের পর এক সিঁড়ির ধাপ উঠে আজকে আপনি একজন সফল ব্রাঞ্চ ম্যানেজার। এখন কি মনে হয় যে একটু রেস্ট করা যেতে পারে, একটু বিরতি নিলে ভালো হয়, এরকম কি কোনো সময় মনে হয়? তুমি যেটা মানে কোয়েশ্চনটা আমাকে বলছো, রেস্ট প্রত্যেকজন পার্সনের প্রয়োজন আছে আমি ভাবি। তো রেস্টটা এরকম নয় যে আমার যেটা আমি কাজ করছি কাজটাকে ছেড়ে দিয়ে আমি রেস্ট করব। যে কাজটা করছি তুমি যদি মনে বা প্রাণে এরকম ভালোবাসো, তোমার অলরেডি তোমার মাইন্ডে তো গোল সেটিং রয়েছে, তো তবু তুমি কাজটাকে যদি ভালোবাসো তো সেরকমটা ডাইরেক্টলি রেস্ট করার কথাটা আসে না। রেস্ট তো রেস্টের সময় আমরা রেস্ট নিব, কাজের সময়গুলো তো রেস্ট নিলে হবে না। তো আমরা এর সেরকম নেই, যখন আমরা জয়েনিং করেছিলাম তখন আমাদের দায়িত্বটা ছিল বহুত কম। আমি যখন গ্রুপ লিডার হয়েছিলাম, যখন আমি ট্রেনিং ম্যানেজার হয়েছিলাম, তখন আমার দায়িত্বটা কম ছিল। আমার জুনিয়র যারা ফিল এক্সিকিউটিভ বা গ্রুপ লিডার থাকবে ওদেরকে আমার দেখানো আমার দায়িত্ব, আমি শেখানোটা আমার দায়িত্ব, কি করছে কি না করছে সেটা আমার দেখার দায়িত্ব। কিন্তু এখন যখন নাকি আমি ম্যানেজার বনে গেলাম, ব্রাঞ্চ ম্যানেজার, তখন তো আমার অফিসের প্রতি সম্পূর্ণ দায়িত্ব রয়েছে আমার। তখন তো আমি যদি ভাবি আমার সম্পূর্ণ কাজগুলো ছেড়ে আমি রেস্ট নিব, তাহলে তো আর হবে না। তো সেরকম আমি ভাবিনি যে এরকম করে আমার কোনো রেস্টের প্রয়োজন। আর ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআই এর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এটা যে যারা আজকে সফলতার শিখরে পৌঁছে গেছে তাদের কি বার্তা থাকছে, যারা নতুন আসছে বা যারা আপনাদের কি শুনছে তাদের জন্য। আমি তো শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন কিভাবে স্ট্রাগল করে, কিভাবে মানসিক দৃঢ়তা, কাঠিন্য এবং চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে হরেন দেবনাথ স্যার কিন্তু আজকে নিজের যে এইম, নিজের যে গোল, নিজের যে টার্গেট, সেগুলোকে পূর্ণ করে আজকে একজন সফল ব্রাঞ্চ ম্যানেজার। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করছি যে যারা শুনছে তারাও কিন্তু আপনার দেখানো রাস্তা বা আপনাদের দেখানো রাস্তা মেনটেন করে অনেক 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 আগে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, তোমাকেও ধন্যবাদ, আর যারা দেখবে ভিডিওটা সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। যদি আপনারাও জানতে চান যে বাকি ভবিষ্যতে যারা আসবেন, যে অতিথিরা আমাদের এখানে আসবেন, তাদের জীবনের ইতিবৃত্তি কি, তাদের সিএসএমআই এর সাথে জার্নি কেমন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আ ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআই।